ইন্টারভিউ হলে আমাদের যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে আমরা কেন আপনাকে পুলিশের চাকরিটা দেব। দ্বিতীয়ত আপনি কেন পুলিশের চাকরিটা করতে চাইছেন তৃতীয়ত আপনার পোস্টিং মাওবাদী এলাকায় হলে আপনি কি করবেন চতুর্থত আপনি অন্য চাকরি পেলে এই চাকরিটা কি ছেড়ে দেবেন পঞ্চমত চাকরি পাওয়ার পরে আপনি কি ঘুষ নেবেন ষষ্ঠত পুলিশকে কেন ঘুষ কর বলা হয় সপ্তমত পুলিশের কর্তব্য কী এবং অষ্টমত পুলিশ শব্দের অর্থ কী নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ইন্টারভিউ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘোরাঘুরি করছে সঠিক কি বলতে হয় বুঝে উঠতে পারছে না এই ভিডিওটিতে পেয়ে যাবে তার সমস্ত সমাধান আর তোমাদেরকে বলবে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণ বেঙ্গল পুলিশের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় দেখো প্রথম কোশ্চেনটা আমরা কেন আপনাকে পুলিশের চাকরিটা দেব। এক্ষেত্রে তোমরা বলতে পারো স্যার আমি পুলিশের চাকরি পাওয়ার জন্য প্রত্যেকটা পদক্ষেপ পার করে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পেরেছি অর্থাৎ শারীরিক মানসিক এবং পরীক্ষায় পাশ করার পরেই এই জায়গাতে নিজের দক্ষতা এসেছি তাই আমি মনে করি পুলিশের চাকরিটা আমার প্রাপ্য এবং পুলিশের চাকরি পাওয়ার জন্য যে যে গুণগুলি থাকা উচিত সেগুলি আমার মধ্যে রয়েছে তোমরাই এই কথাটা কিন্তু গুছিয়ে নিজের মতো করে বলবে এবার দ্বিতীয় কোশ্চেন দেখো আপনি কেন পুলিশের চাকরি করতে চাইছেন এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়ে থাকে ইন্টারভিউট বেসিক কোশ্চেন এখানে তোমরা বলবে স্যার দেশের জন্য কিছু করা বা সেবা করা গর্বের বিষয় পুলিশের কাজ নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে মানুষের পাশে থাকা যেটা আমার খুব ভালো লাগে পুলিশ হতে পারলে এই কাজগুলো খুব ভালোভাবে করব তাছাড়া পুলিশ হওয়ার জন্য যে যে গুণগুলি থাকা উচিত সেগুলো আমার মধ্যে আছে এছাড়া পুলিশের চাকরিটা পেলে আমি এবং আমার পরিবারকে আর্থিক দিক থেকে সচল করতে পারবো এই কথাটা তোমাদের মতো করে গুছিয়ে বলবে তৃতীয় কোশ্চেন দেখো আপনার পোস্টিং মাওবাদী এলাকায় হলে কি করবেন স্যার এক্ষেত্রে তোমরা কী বলবে দেখো ভালো করে বুঝে নাও স্যার আমি দেশের সেবা বা দেশের জন্য কিছু করতে এসেছি আর আমি পুলিশের চাকরিটা খুবই পছন্দ করি তাই পোস্টিং যেখানেই হবে আমি সেখানেই করতে রাজি আছি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত থাকবো এবার চতুর্থ যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় দেখো আপনি অন্য চাকরি পেলে এই চাকরিটা কি ছেড়ে দেবেন এই কোশ্চেনটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে এক্ষেত্রে তোমরা বলবে স্যার যদি কোনো সময় আমার ডিপার্টমেন্টের উচ্চপদস্থ পদে যাওয়ার সুযোগ পাই বা পরীক্ষার মাধ্যমে উপরের প্রশ্নে উঠতে পারি তখনই এই চাকরিটা ছেড়ে দেব। তোমরা কিন্তু এই কথাটা এইভাবে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে বলবে এবার পঞ্চমত চাকরি পাওয়ার পরে আপনি কি ঘুষ নেবেন এক্ষেত্রে তোমরা বলবে দেখো একদম সময় হ্যাঁ বলে ফেলবে না না স্যার তবে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কিত যে মনোবৃত্তিগুলি আছে সেগুলো মানুষের পাশে থেকে দূর করার চেষ্টা করব এই কোশ্চেনটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে পরীক্ষার্থীদের এবার পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো সেটা দেখার চেষ্টা করবো আমরা ছ নম্বর কোশ্চেন পুলিশকে কেন ঘুষখোর বলা হয়ে থাকে এটাও কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয় দেখো এক্ষেত্রে তোমরা বলবে কিছু পুলিশের অসৎ কাজকর্মের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হয় আমার আমাদের চেষ্টা করতে হবে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কিত পজিটিভ চিন্তা ভাবনা তৈরি করা মানুষের পাশে থেকে মানুষের সেবা করার মাধ্যমে এই ঘুষখোর বদনামটি দূর করা সম্ভব রয়েছে এবার দেখো সপ্তম যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা থাকে পুলিশের কর্তব্য কি এই কোশ্চেনটাও কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে এক্ষেত্রে তোমরা বলবে দেখো পুলিশের কাজ দেশের নিয়ম শৃঙ্খলা রক্ষা করা অসামাজিক কাজে লিপ্ত দুষ্কৃতীদের দমন করে দরিদ্র এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো রাজ্যবাসীর নিরাপত্তা প্রদান সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কিত বিষয় জনগণের সামনে তুলে ধরা রক্তদান শিবিরের আয়োজন করা এবং বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করা এই কথাটা গুছিয়ে সুন্দর করে তোমাদের মতো করে কিন্তু বলবে পুলিশ শব্দের অর্থ কী এই কোশ্চেনটাও কিন্তু প্রচুর থেকে জিজ্ঞাসা করা থাকে এই কোশ্চেনটা গুছিয়ে সুন্দর করে তোমরা এভাবে বলবে স্যার পুলিশের প্রধান কাজ হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তবে পুলিশ কথার অর্থ হলো পি সমান হচ্ছে পলিটি অর্থাৎ বিনয়ী ও সমান হচ্ছে ওবিডেন্ট অর্থাৎ অনুগত এল সমান হচ্ছে লয়াল মানে বিশ্বস্ত আই সুমান সুমান ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান সি সুমান সমান হচ্ছে কারিজিয়াস অর্থাৎ সাহসী আর ই সুমান সমান হচ্ছে এফিসিয়েন্ট অর্থাৎ দক্ষতা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার মতারাশে জানালাম তবে এই কথাগুলোকে তোমাদের মতো করে তোমরা ইন্টারভিউ হলে বলতে পারো এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অথবা তোমাদের কিছু বক্তব্য থাকলে সেটা জানাতে পারো এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ব্লেকনটা অবশ্যই বাজিয়ে রাখো জয় হিন্দ বন্দে মাতারাম